एंड वेलकम बैक गाइस टू आवर चैनल। तो आज के हो चुकी है 31st December एवं 31st night। सो अल्टीमेटली ए ड्रेडफुल ईयरটা শেষ হতে চলেছে এন্ড দিস ইজ দা লাস্ট নাইট অফ 2020। তো এনিওয়েজ কালকে নিউ ইয়ার এবং আজকে আমরা এখন আর কয়েক ঘন্টাই বাকি আছে। এখন বাজে 8:15। এসো এখন এখন 8:15 বাজে। তো আর মাত্র কয়েক ঘন্টাই বাকি এই বছর শেষ হতে। ফাইনালি এই বছরটা শেষ হচ্ছে সত্যি, এটাই খুব আনন্দের বিষয়। যাই হোক, সামনের বছরটা সবার জন্য যাতে খুব আনন্দ নিয়ে আসে, খুব ভালো বার্তা বহন করে, একদম ফিঙ্গার ক্রস আছে আমাদের সেই জন্যই। আর আজকে তো 31st নাইট, তোমরা জানোই অন্যান্য বছর হলে তো অবশ্যই হতো, কিন্তু এবার তো যা সিচুয়েশনটাতে করা যাচ্ছে না, বাট আনন্দের তো ঘাটতি করা চলবে না। একদম, একটু পরে আমাদের আনন্দটা লেভেলটা একটু বেড়ে যাচ্ছে, কারণ তোমরা গেস করো। ও আচ্ছা আচ্ছা, বলবো না, কারণ কয়েকজন আসছে আমাদের। একদম, তো তারা এলে পরে আমাদের আনন্দের পরিমাণটা আরো বেড়ে যাবে, আরো বেশি সুন্দর করে আমরা একদমই তাই। তো তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদের সাথে থাকতে হবে এবং তোমরাও থাকো, সবাইকে একসাথে নিয়ে নিউ ইয়ার স্টার্টটা করবো, ঠিক আছে? স্টে টিউন। তো টেক এ স্টেপ, এটা তোমাদের সবাইকে একটু আগে বলছিলাম যে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে এবং সেটা হচ্ছে কি, এই সেটা তোমরা সবাই দেখে নাও। ডিসটেন্স ইউ ক্যান টেল, ব্যাপারটা হচ্ছে কি, আজকে হঠাৎ করেই এই কিছুক্ষণ আগে আমি যখন অফিসে গিয়েছিলাম তখন আমাকে পাপা আজকে নিউ ইয়ারটা তোমাদের সঙ্গে সেলিব্রেট করব, তোমরা রেডি থাকো। তো এবং সেই মতো করে আমরা রেডি হয়ে গেছি, অফিস থেকে আসার পরেই মোটামুটি আর কি সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি এবং তারপরে এই জাস্ট পাপা মামনি এবং ভাই এলো। আর এখানে দেখতে পাচ্ছ এখন একটু কেক অ্যান্ড চা, এই যে মামনি চা খাচ্ছে। তো এখন একটু আমরা কেক এবং চা খাচ্ছি আর আজকে নিউ ইয়ারটা আমরা একসাথে সেলিব্রেট করার ইচ্ছে আছে। আর ঠিক এক্স্যাক্টলি 2 ঘন্টা সময় আছে, 2 ঘন্টা পরেই আমরা নতুন বছরে এন্টার করব, ঠিক আছে? Bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see. From up here, the world seems small. We can sit together, it's so beautiful, you and me. We meant to be in the great outdoors, forever free. বাজে এক্স্যাক্টলি এখন বাজে 11:35।
আর 25 মিনিট তারপরে আমরা এন্টার করতে চলছি একদম নিউ ইয়ার 2021 এ। সো এখন আমরা তার জন্য ওয়েট করা এবং সবাই মিলে দাঁড়িয়ে আছি, সবাই মিলে বসে আমাদের ডিনার, সবাই বসে আছি, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে এখন খানিকক্ষণ ওয়েট করা, তোমরা দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। আমরা এখন জমিয়ে আটা দিচ্ছি আর আমরা জোন খেয়ে যাচ্ছি। ডিনার কমপ্লিট, মা জোন খাচ্ছে, সবাইকে তার জন্য বিলিও করছে জোন। যাই হোক, আমাদের তরফ থেকে, আমাদের ফ্যামিলির তরফ থেকে সব মেম্বারকে জানাই হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার 2021। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সবথেকে বড় কথা মাস্ক ফ্রি হোক এই ইয়ারটা, এটাই আমরা প্রত্যেকই প্রত্যেকে কামনা করছি। ক্যান্ডেল চলে এসেছে, আমাদের সবাই চলে এসেছি, মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বলছে। এই যে ফানুস, রেডি করে ফেলো ফানুস, এবার আমরা ফানুসটা উড়িয়ে দেবো, চলো আমাদের সঙ্গে দেখতে থাকো ফানুস উড়ানো। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার।
চাঁদে যাচ্ছে এটা, কেটে গেছে কেটে গেছে। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। সকাল সকাল আমি বারান্দায় বসে আছি, এখন বাজছে 10:20। উনি এখনও ঘুমোচ্ছেন, আমরাও উঠে গেছি অনেকক্ষণ আগেই। তো এখন ব্রেকফাস্ট হয়নি আমাদের, যেহেতু এখনও ওঠেনি, ব্রেকফাস্ট প্রিপারেশন চলছে। আর আজকে নিউ ইয়ার, নতুন দিন, নতুন বছরের নতুন দিন, তাই বারান্দায় বসে একটু দিনটাকে উপভোগ করার চেষ্টা করছি। আর আজকে সারাদিন কী করে কাটাবো সেটা এখনও কিছু প্ল্যান হয়নি, যদি কিছু প্ল্যান হয়ে থাকে তোমরা তো নিশ্চয়ই জানবে। আর আপাতত ওকে ডাকি, এখন অবধি ঘুমোচ্ছে, তো চলো। তো এই আমি ঢুকছি ঘরে, এই দেখো উনি এখনও ঘুমোচ্ছেন কি গো, উঠবে না। বেলা কটা হলো জানো? কটা? প্রায় 10:30 বাজে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, তোমাকে সবাই দেখছে তাই নাকি? হ্যাপি নিউ ইয়ার অল। তো এতক্ষণে ওনার ঘুম ভাঙলো। তো এখন বাজে 3:00 এবং আমরা যেহেতু নিউ ইয়ার, তো ঘরে আমরা এই মুহূর্তে বসে থাকছি না এবং উই আর রেডি। তো এখন একটু বাইক নিয়ে বেরোবো। আর আমাদের উদ্দেশ্য আজকে হচ্ছে গিয়ে দিনহাটার গোসানিবাড়ি মন্দির, এবং মন্দির ঠিক নয়, রাজপাট, সেটা দেখার জন্য আগে কখনো যাইনি। আজকে গুগল ম্যাপটা অন করে আমরা সেখানে যাব বাইক নিয়ে, যদিও অনেকটা লেট হয়ে গেছে, 3:00, কখন পৌঁছবো কখন আসবো সেটা নিয়ে একটা সত্যি বড় কনফিউশন আছে। চলো ওখানে গিয়ে কথা হবে, টাটা। তো আমরা গোসানিবাড়িতে চলে এসেছি, তো এখন মোটামুটি বাইক, একটা লং বাইক ট্যুর হলো, পুরো এক্সজস্টেড কন্ডিশন যাকে বলে। তো আমরা ঢুকে গেছি গোসানিবাড়িতে, তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে যথেষ্ট লোক এসছে এবং সবাই বেশ পিকনিকের আনন্দে আছে এখানে এসে। অনেক কটা পিকনিক আমরা দেখেছি এখানে ঢোকার পর থেকে। তো যাই হোক, তোমাদেরকে একটু পুরো প্লেসটা ভিউটা দেখিয়ে দিচ্ছি। এই ওপরটা, এখানে একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওপরের দিকে উঠতে হয়।
এখানে ঢিবি আছে, মানে এখানে একটা ছোটো পাহাড় টাইপের যেখানে আমরা এখন এই মুহূর্তে উঠবো আর কি। তো ঠিক আছে চলো আলটিমেটলি আমরা দেখি ভেতরে গিয়ে। তো আমরা বেরিয়ে এলাম, এখন বাজে 5টা, অন্ধকার হয়ে গেছে। তো ব্যাপার যেটা, আমরা দেখাতে পারলাম না তোমাদেরকে, কারণটাও বলু। কারণটা হচ্ছে আমরা যখন ঢুকছি তখন এখানে যে সিকিউরিটি আছে তারা আমাদেরকে বললেন যে ভেতরে ভ্লগিংটা এই মুহূর্তে প্রহিবিটেড আছে, আর ভ্লগিংয়ের জন্য পারমিশন নিতে হবে, যেটা কিনা কোচবিহার রাজ প্যালেস থেকে নিয়ে আসতে হতো আর কি। তো সেটা আমরা জানতাম না, সেটা সম্ভব নয়, এটা একদমই সম্ভব নয়, তাই সেজন্য আমরা করতে পারিনি ভ্লগিংটা। তো তবুও আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম ছবি তুলতে পারা যাবে কিনা স্টিল, তো ওরা বললো যে হ্যাঁ আপনারা স্টিল ছবি নিতেই পারেন। তো সেই জন্য কিছু কিছু স্টিল ছবি আমরা নিয়েছি এবং সেই স্টিল ছবিগুলো আপনাদেরকে অবশ্যই আমরা তোমাদের সাথে শেয়ার করবো, বলবো। কিন্তু ভেতরে গিয়ে প্রপারলি ভিডিও করাটা আমাদের পক্ষে সম্ভব হয়নি। ইতিমধ্যে আমার একটা কীর্তি হয়ে গেছে, সেটা হচ্ছে দেখাও আমাদের আমাদের ট্রাইপড হাত থেকে পড়ে গেছে, হাত থেকে পড়ে গিয়ে বিগড়ে গেছে। তো নতুন ট্রাইপড আনতে হবে, ততক্ষণ অবধি এভাবেই চালাতে হবে একদম। এবার আমরা অনেকটা দূর যাওয়ার বাকি আছে, আমরা এবার রিটার্ন করব, চলো রওনা হই, অনেকটা রাত হয়ে গেছে। Bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see from up here. তো আমরা চলে এসেছি বাড়িতে, জাস্ট ঢুকলাম, প্রচণ্ড ক্লান্ত, চুলগুলো দেখতে পাচ্ছ, তোমরা দেখে বুঝতে পারছো কি পরিমাণে এক্সস্টেড হয়ে আছি। তো এনিওয়েজ ঠিক আছে, তোমাদের আবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো থেকো, খুব ভালো হোক এই বছরটা। এটা বলে এই ব্লগটা এখানে শেষ করছি, আর তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? চলো আমাদের নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, বাই।